ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল 90 দশকে নায়ক হয়ে তার সিনেমায় আবির্ভাব। তবে জনপ্রিয়তা পেয়েছেন তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করে, বিশেষ করে নায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। সিনেমায় অনিয়মিত ছিলেন অনেকদিন, সম্প্রতি আবারও সরব হয়েছেন তিনি। বেশ কিছু সিনেমায় কাজ করছেন, ঘোষণা দিয়েছেন আরও অনেক সিনেমা নিয়ে আসার। তুমুল জনপ্রিয় এই অভিনেতার জন্মদিন আজ। 1962 সালের 6 এপ্রিল জন্মগ্রহণ করেন ডিপজল। এবারে তিনি 59 বছরে পা রাখলেন। যে কোনো আয়োজনকে রাজকীয় রূপ দিতে জুড়ি নেই ডিপজলের। ছেলেমেয়ের বিয়ে নাতিবরণে সে প্রমাণ পাওয়া গেছে এর আগে। আর তাই তো নিজের জন্মদিনেও বেশ আয়োজন করে কেক কাটেন অভিনেতা, সময় কাটান হাজারো শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। তবে ব্যতিক্রম হলো না এবারও, করোনার কারণে চলমান লকডাউনও আটকাতে পারেনি ডিপজলের জন্মদিনের উৎসব। প্রায় শতাধিক কেক কেটে সেন দিনভর। আজ ফেসবুকে নিজের পেজ থেকে লাইভে এসে তারই আভাস দিলেন তিনি, প্রকাশ করেছেন বেশ কয়েকটি কেকের ছবিও। এদিকে ডিপজল জানান, করোনা প্রকোপের কারণে বিশেষ এই দিনে কোনো আয়োজন রাখেননি তিনি, তবুও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের আবদার রাখতে কেক কেটেছেন। স্বাস্থ্যবিধি মেনে সারাদিনে বহু মানুষ এসেছেন, তাদের সঙ্গে যেটুকু পেরেছে সময় দিয়েছি, কেক কেটেছি। জানা গেছে আজ মঙ্গলবার সকাল থেকে কেক নিয়ে হাজির হচ্ছেন পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা, তাদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। প্রসঙ্গত, সতী কমলা সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। টাকার পাহাড়, হাবিলদার, ডাকাত সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। কাজী হায়াত পরিচালিত তেজি সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসা সফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটি সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক, নায়িকা, শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। এবং এই ভিডিওতেও গানের রাজা শফিকুলের নাম ও ছবি রূপকর্থে ব্যবহার করা হয়েছে, যা শুধু বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।